বন্ধুরা এখন থেকে আপনার ফোন মেমোরি আর কখনোই ফুল হবে না যদি আজকের এই যেই সেটিংসটি আমি দেখাবো সেই সেটিংসটি যদি আপনি করে রাখেন তো এই অসাধারণ সেটিংসটি প্রত্যেকের মোবাইল ফোনেই আসে তো যাদের ফোন সুপার ফাস্ট কাজ করে না স্লো কাজ করে কিছুদিন পর পরই ফোন হ্যাং হয়ে যায় তারা জাস্ট এই কাজটি যদি আপনি করেন আপনার ফোনে আপনার ফোন মেমোরিটি সবসময় নিটেল ক্লিন থাকবে এবং আপনার ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা থাকবে তো চমৎকার এই সেটিংসটি জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে তো বন্ধুরা কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইল ফোনের সেটিংসে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংসটি আছে আমি সেই সেটিংসটি ওপেন করবো তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা সেটিংসটি ওপেন করে দেবেন তো ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে ফোনের যে সেটিংসগুলো আছে এখানে এইভাবে শো করবে তো এখান থেকে এক একজনের ফোনে এক এক জায়গায় থাকতে পারে এই সেটিংসটি তো আপনারা সবাই খুঁজে বের করবেন আপনার ফোনের স্টোরেজটি কোথায় আছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফোনের স্টোরেজটি কিন্তু এখানে শো করেছে তো আপনাদের ফোনে স্টোরেজ যেখানে আছে সেটি আপনারা জাস্ট ক্লিক করে দিবেন অনেকের অ্যাবাউট সেকশনে থাকে অনেকের আবার এইভাবে সরাসরি সেটিংসে ঢোকার পরে স্টোরেজটি পাওয়া যায় তো জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস সেটিংসে ক্লিক করে দিলে এখানে বেশ কিছু সেটিংস আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনার জাস্ট ইন্টারনাল যে স্টোরেজ আছে সেটি আপনারা খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজটি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার এখানে দুই নাম্বারে আছে ইন্টারনাল স্টোরেজ তো এখানে আপনি যদি ক্লিক করে দেন তো এখানে ক্লিক করলে আপনার ফোনে কোন কোন ফোল্ডারে মানে কোন কোন ফাইলে কতটা জায়গা খেয়েছে এখানে দেখতে পাবেন যে এখান থেকে স্টোরেজের কত এমবি কোনটা গেছে আর কি তো এটা আসার পরে আপনারা জাস্ট কি করবেন সিম্পলি এখানে যে উপরে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এই অ্যারোতে ক্লিক করে দিবেন অ্যারোতে ক্লিক করে দিয়ে আবার এই পেজে চলে আসবেন ব্যাগে ব্যাগে আসার পরে জাস্ট এখানে যে ব্রাশ আইকন আছে ব্রাশ আইকনে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস ব্রাশ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনার ফোনটা কত জিবি এখানে জাঙ্ক ফাইল উপরে যদি আপনি দেখেন তো এখানে দেখবেন যে আপনার ফোনে কত জিবি জাঙ্ক ফাইল আসে এটা কিন্তু এই জাঙ্ক ফাইলগুলো ক্লিন হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার টু পয়েন্ট টু ওয়ান মানে দুই জিবির উপরে আমার এখানে কিন্তু এই জাঙ্ক ফাইলগুলো জমা হয়ে আসে ইন্টারনাল স্টোরেজে ফোনের যার কারণে আমার ফোনটি কিন্তু এই জায়গাটি কম এবং আমার ফোনটি কিন্তু খুব স্লো কাজ করতেছে এখন আমরা এটা জাস্ট ক্লিন করবো তা আপনারা এই কাজটি করবেন অন্তত প্রতি সপ্তাহে একবার অথবা না পারলে পনেরো দিনে একবার এই কাজটি আপনারা আপনার ফোনের সেটিংসে ঢুকে আপনি করে নেবেন এবার যে কাজটি করবেন আপনারা এখান থেকে জাস্ট এই ক্লিন যে অপশনটি আছে এই ক্লিন অপশনে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস ক্লিন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আপনার যে জাঙ্ক ফাইলগুলো আছে অটোমেটিক ক্লিন হতে থাকবে এবং আপনার ফোনের স্টোরেজ কিন্তু এটা বেড়ে যাবে তো এইভাবে জাস্ট এই মাত্র সেটিংসের মাধ্যমে আপনারা আপনার ফোন থেকে এখন থেকে আপনার ফোনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব চমৎকারভাবে এখানে অনেকটাই জায়গা কিন্তু এখান থেকে ক্লিন হয়ে গেছে তো যাই হোক এখানে একটি অ্যাড চলে আসছে তো এখানে আপনারা মূলত এইভাবে আপনারা কাজ করতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়াই আপনারা এর মাধ্যমে থেকে আপনার ফোনটাকে সুপার ফাস্ট করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকের টিউটুয়ালের বিষয় এটি ছিল জাস্ট এইভাবে আপনারা এটা করবেন এবং আপনারা র্যামটাও চাইলে আপনি এখান থেকে ক্লিয়াইন করে নিতে পারেন এই যে উপরে যে অপশনটি আছে এখানে আপনি ক্লিন করলে আপনারা দেখতে পাচ্ছেন র্যাম ক্লিনিং এখান থেকে র্যামটা ক্লিন হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের ফোনের সেটিংসে যে এখন থেকে আপনার ফোনের স্টোরেজ ক্লিন রাখতে পারবেন বিশেষ করে ফোনের যে ইন্টারনাল স্টোরেজটি আছে এখান থেকে আপনারা এই জাং ফাইলগুলো কেটে দিলে আপনার ফোনের জায়গা অটোমেটিকলি বেড়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনটিকে সুপার ফাস্ট করে নিতে পারবেন আর আপনার ফোন মেমোরি আর কখনোই ফুল হবে না তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো টি টুয়েলভ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ